জুনিয়র মেম্বার ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। আজকে এখানে যারাই কথা শুনতেছে, আমাদের সবাই কিন্তু জুনিয়র, কেউ আমাদের সিনিয়র, আমরা জুনিয়র সিনিয়র মিলে কিন্তু এখানে আছি। এমন না যে একটা বয়সের লোক আমরা এখানে আছি, আমরা সিনিয়রদেরকে সম্মান করছি, জুনিয়রদেরকে আদর দিয়ে কথা বলছি, স্নেহ করছি, তাদেরকে বড় হওয়ার জন্য বলছি, তারা যাতে আগামী দিনে আমাদের ইম্প্যাক্ট হয়। এই রোটারিয়াক ক্লাবের প্রেসিডেন্ট অত্যন্ত ভাইব্রান্ট একজন রোটারিয়াক্টর, তিনি কিন্তু সারা আপনি মাস বিভিন্ন রোটারিয়াক ক্লাবের সাথে ফেলোশিপ করেছেন এবং এই রোটারিয়াক ক্লাবের নামকে অনেক উজ্জ্বল করেছেন এবং দেশের বাইরেও এই ক্লাবের নাম পৌঁছে গেছে। দিস ইজ দ্য ব্র্যান্ডিং অফ ইউর ক্লাব। আপনার পতাকা আপনার ক্লাবের লোগোকে যখন আপনি ব্র্যান্ডিং করবেন, ইউ আর এ গুড লিডার, আপনি তখন একটা লিডারশিপ ফর্মুলায় চলে গেলেন। লিডারের সবচেয়ে বড় গুণই হচ্ছে লিসেনিং করা, মানে লিসেন মানে হচ্ছে শুনতে হবে আপনাকে, দেন ইউ ক্যান স্পিক, আদারওয়াইজ আপনি কখনো একজন ভালো বক্তা হতে পারবেন না। সো ইউ হ্যাভ টু লিসেন ফার্স্ট, দেন ইউ ক্যান টক এনিথিং। এবং আপনারা দেখবেন যে প্রতিটা কথার সাথে কথার যে জোড়া লাগানোর প্র্যাকটিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কথা বলতে গেলে সময় জোড়া লাগাতে পারি না, হ্যাঁ বলছি, এই যে শব্দগুলো কিন্তু আমাদের এখান থেকে জড়তা কাটিয়ে নিয়ে আসতে হবে রোটারিয়াক্টের মাধ্যমে প্র্যাকটিস করে করে, যাতে করে আপনি যাতে ইন ফিউচার কোথাও গেলে এরকম শব্দের ইউজ না হয়। তাতে করে কি হবে, দেখবেন আপনি প্রতিটা জায়গাতে দেখবেন আপনার স্পষ্ট একটা পদচারণা থাকবে, আপনার কর্মচঞ্চল ভাব আপনাকে উপরের দিকে তুলে দিবে, যাতে করে আপনি বড় হতে পারেন। এই প্র্যাকটিস গুলো যত বেশি আপনি জায়গাতে করতে পারবেন, ভয়েসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি সবসময় একটি কথা বলে থাকি আপনাদের মাঝে, একটি ক্লাবে যখন আপনি কথা বলতে আসেন তখন কিন্তু কথা বলার জন্য 100 মার্ক যদি ডিভাইডেড করা হয়, তখন আপনি যে কথাগুলো বলেন এটা শুধু অনলি 7% মানুষ রিচ করে, 38% মানুষ আপনার ভয়েসকে ফলো করে, 55% আপনার বডি ল্যাঙ্গুয়েজকে ফলো করে। সো ভয়েস এবং বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা লিডারশিপের সবচেয়ে বড় কোয়ালিটি। সুতরাং আপনার ভয়েসকেও আপনাকে সুন্দর করতে হবে। আপনি সুন্দর করে কথা বলতে পারেন, উচ্চ স্বরে কথা বলতে পারেন, বড় কথা না, বাট আপনার ভয়েসটা যাতে সকলের কাছে ক্লিয়ার হয় যে না ওনার ভয়েস আমাদের কাছে অনেক বেশি আসক্ত এবং আমার কথা ওনার কথা শুনলে আমরা অনেক অনুপ্রাণিত হই, ফিল করা হয়, যেটাকে আমরা বলি ফিলের কথা। এই জন্য বলছি যে লিডার কখনো বাইবোর্ড না, লিডার তৈরি হয় যখন তার কথায় মানুষকে ফিল দেয়, সেটা লিডারশিপ। আজকে একটি কথা বলেছি, আবার আপনাদেরকে বলছি যারা এখানে নতুন আছেন, যে আপনারা জানেন যে আমাদের নেতা যে নেহরু সাহেবের কথা বলা হয় ইন্ডিয়ার, উনি কিন্তু কিভাবে নেতা হয়েছেন, উনি কি বাইবর্ন হয়েছেন? কখনোই না। উনি একটি ফ্লাইটের টিকিট কেটেছিলেন ফার্স্ট ক্লাসে যাওয়ার জন্য, কিন্তু ফ্লাইটে ব্রিটিশরা তাকে ফার্স্ট ক্লাসে বসতে দেয়নি, তাকে বলেছে যে একে পিছনে সরিয়ে নাও। তখন তার ভিতরে একটা প্রতিবাদ জন্ম নিয়েছে যে ব্রিটিশরা কেন আমাকে শোষণ করছে এখানে, যে আমি ফার্স্ট ক্লাসে টিকিট কাটার শর্ত আমাকে কেন পিছনে বসতে হবে। সেই প্রতিবাদ থেকে কিন্তু তার ভিতরে জন্ম নিয়েছে, আমি প্রতিবাদ করবো, এদের থেকে আমার দেশকে মুক্ত করবো। সে একটা আহ্বান দিয়েছে, তার আহ্বানে সবাই সাড়া দিয়েছে এবং সে কিন্তু একটা লাঠি নিয়ে ঘুরে 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 নেতৃত্বের মাধ্যমে এই মানে ভারত মহাদেশ থেকে ব্রিটিশদেরকে দূর করেছেন। এবং তার নেতৃত্ব গুণে সে কিন্তু কখনো প্রধানমন্ত্রী হননি, সে কিন্তু রাষ্ট্রপতি হননি কখনই, বাট সে কিন্তু লিডার। এবং লিডারদেরকে সবসময় স্মরণ করা যদি যায়, তারাই লিডার হয়। সুতরাং লিডার অলওয়েজ রিমার্কেবল হতে হবে, যেটা আপনাকে স্মরণ করে। সো উই আর অল গুড লিডার ইন হিয়ার। আমরা আশা করি আগামী দিনে আমরা প্রত্যেককে স্মরণ করতে পারবো, যাতে করে আমাদের নেতৃত্ব গুণের মাধ্যমে আমরা চর্চা করতে পারি। আমরা প্রতিদিনই কোনো না কোনো মিটিং এ যাচ্ছি, কোনো না কোনো মিটিং এ অংশগ্রহণ করি, বিকজ অফ আমাদের লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য। আপনি দেখেন অন্য কোনো প্রতিষ্ঠানে কিন্তু প্র্যাকটিসটা নাই, বাট আমরা কিন্তু প্র্যাকটিসটা এই সংগঠনের মাধ্যমে করতে পারি। সো আপনারা যদি এটা ফিল করতে পারেন, ইউ ক্যান বি উইনার ডেফিনেটলি। আমি মনে করি আপনারা একদিন উইন করবেন, এবং উইন উইন সিচুয়েশনে যদি আপনারা থাকেন, তাহলে আপনাদের লাইফ নিয়ে আপনাদের গোল সেটিংস এ আপনাদের সেই জায়গায় পৌঁছানোর জন্য কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। একটি কথা মনে রাখবেন, আপনি যদি আপনাকে চেঞ্জ না করতে পারেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে চেঞ্জ করতে পারবে না। নট এ সিঙ্গেল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ক্যান চেঞ্জ ইউ, যদি আপনি আপনাকে চেঞ্জ না করেন। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, ইউ চেঞ্জ ইউর হ্যাবিট, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। সুতরাং আপনি আপনাকে চেঞ্জ করতে পারেন। আমরা শুধু আপনাকে বলতে পারি, কিন্তু আমি আপনাকে চেঞ্জ করতে পারবো না। আজকে শাহরুখ খান যদি আপনার সামনে এসে দাঁড়িয়ে শুধু বলে যে চঞ্চল তুমি এটা পরিবর্তন করো, আপনি যদি নিজের থেকে পরিবর্তন না করেন, শাহরুখ খান রেডিও আপনাকে ধুয়ে মুছে কোনো কাজ হবে না। সেই জন্য আমি সবসময় বলি ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে। এবং অলওয়েজ মনে রাখবেন, অলওয়েজ বি পজিটিভ। আমরা এই প্যান্ডেমিক এর মধ্যে যদি পজিটিভ থাকতে পারি, আমাদের লাইফ উইল বি চেঞ্জ ইন নেক্সট ফিউ মান্থস। আমরা আশা করি আগামী কিছু মাসের মধ্যে হয়তো আমাদের জীবন অনেক পরিবর্তন আসবে। শুধু আমাদের পজিটিভনেস যাদের থাকবে, তারা কিন্তু জীবনে দাঁড়িয়ে যাবে। আর যারা নেগেটিভ, সারাদিন দেখবেন এই টেলিভিশনে নেগেটিভ নিউজ দেখে, সারাদিন এই খবর দেখে, ওই খবর দেখে, নিয়ে ভাইরাল করতে, সেরা কিন্তু ডেভেলপ করতে পারে নিজেদেরকে, এরা উন্নতি করতে পারবে না। সো আমি মনে করি পজিটিভ কাজ করুন, রোটারিয়াক্টের জন্য পজিটিভ কিছু কাজ নিয়ে আসুন, এবং আপনাদের মধ্যে বন্ধুত্ব গড়ার জন্য যে পজিটিভ অ্যাক্টিভিটিস আছে সেগুলো প্র্যাকটিস করুন। এবছর দিয়েছে আরআই ইন্টারন্যাশনাল, সেটি যথেষ্ট যোগ্য। পাশাপাশি আপনাদের ডিআরআর রোটারিয়াক্টর কাউসার আহমেদ রুবেল যে থিম দিয়েছে গ্রো উইথ রোটারিয়াক্ট, অত্যন্ত পারফেক্ট এবং যুগ উপযোগী একটি সিদ্ধান্ত আমি মনে করি এই সময়ের জন্য, যে গ্রো উইথ রোটারিয়াক্ট, রোটারিয়াক্টের মাধ্যমে নিজেকে গ্রো আপ করুন,
যাতে করে রোড ট্র্যাক অ্যাক্টিভিটি সঞ্চয় থাকে, আপনারা যাতে অনেক বেশি গ্রো আপ হয়ে আপনাদের নেতৃত্ব গুণে গুণান্বিত হতে পারেন, আগামী দিনে রোড ট্র্যাক ডিস্ট্রিক্ট 3.0 আরো বেশি গর্বিত হতে পারে বাইরের দেশের কাছে। সো এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি আজকে আন্তর্জাতিক যুব দিবস, আপনারা জানেন, হ্যাপি ইন্টারন্যাশনাল ইউথ ডে। সো আমি মনে করছি অনেকে সেলিব্রেট করছেন, আপনারাও সেলিব্রেট করুন এবং যুব দিবসে আপনাদের প্রত্যয় হোক আগামী দিনে আপনার ইন্টারন্যাশনাল বন্ধুত্বের মাধ্যমে আপনাদের ইন্টারন্যাশনাল নেতৃত্ব গুণ যেটির কথা বললেন, হয়তো বা ইংলিশ প্র্যাকটিসের কথা, এই প্র্যাকটিসটা করার চেষ্টা করুন, আপনার জীবন অনেক কাজে লাগবে কোনো একটা সময়। দেখবেন যে হয়তো বা ইন্টারন্যাশনাল বন্ধুত্বের মাধ্যমে আপনার অনেক বেশি হেল্পফুল হচ্ছেন। সো আমি আশা করছি আগামী দিনে আপনাদের এই গুণাবলী নিয়ে আপনারা এগিয়ে যাবেন এবং আপনাদের এই শহরে যেমন ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং আপনাদের এখানে আরআর আছে, জেলার আছে, সব বড় বড় পোস্টের অধিকারী এখানে আছে, অর্থাৎ ইউ আর এ গুড লিডার। সো আপনারা লিডারশিপ কোয়ালিটি আছে বলে আপনাদের এখানে সবগুলো অ্যাচিভমেন্ট আছে, কিন্তু আগামী দিনে কিন্তু এদেরকে আবার তৈরি করতে হবে পোস্টে যাওয়ার জন্য কাউকে না কাউকে। সো নিচ থেকে এই তৈরিগুলো আপনারা করবেন, এতে করে দেখবেন যে আপনাদের নেতৃত্ব বেড়ে যাবে। আমি ধন্যবাদ জানাই রোটার একটু শিবলিকে, অত্যন্ত চমৎকার ভাবে এই বছরটি পরিচালনা করছেন এবং আমি আশা করছি এই নারী নেতৃত্বের উন্নয়নের মাধ্যমে রোটার রাজশাহী অঞ্চল এবং এই রোড ট্র্যাক বাংলাদেশ অনেক বেশি গর্বিত হবে আপনাদের মাধ্যমে এবং আপনারা আগামী দিনে আমাদেরকে পরিবর্তন করতে পারবেন। আপনারা আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের মায়ের মতো জায়গায় থাকার মতো যোগ্য আপনারা। সুতরাং আগামী দিনে আপনাদের কাছে অনেক প্রত্যাশা আমাদের আছে। আশা করছি আপনাদের এই সুন্দর ভালোবাসা এবং সুন্দর ব্যবহার এবং আপনাদের এই সুন্দর কমিউনিকেশনের মাধ্যমে রোড ট্র্যাক একটা অনুজ্জীবিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে শেষ করছি আমার একটি কথা দিয়ে, সেটি হচ্ছে, হাত দিয়ে ছুই না আমি মন দিয়ে ছুই, হাত দিয়ে ছুই না আমি মন দিয়ে ছুই, দুইকে আমি এক করি না এককে করি দুই। সুতরাং এককে দুই করার চেষ্টা করুন, এতে করে আপনার অনেক বেশি গর্বিত হতে পারবেন, কারণ হচ্ছে বন্ধুত্ব যত বাড়বে, নেটওয়ার্কিং যত বাড়বে, আপনি বেঁচে থাকবেন অনেকদিন এই বিশ্বের প্রেক্ষাপটে। এখন হচ্ছে আন্তর্জাতিক বন্ধুত্বের পালা, এখন নেটওয়ার্কিং এর পালা, এখন শুধু আপনি নেটওয়ার্কিং করবেন, এটা হচ্ছে আমার আপনাদের কাছে আশা। ধন্যবাদ জানাচ্ছি মঞ্জু ভাই, শামীম ভাই এবং রোটারিয়ান ফ্রম কুমিল্লা রয়্যালস, অত্যন্ত সুন্দর কথা বলেছেন আপনি, আপনার কথা শুনে আমরাও মুগ্ধ। আশা করছি আগামী দিন আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ চঞ্চল আমাকে সুযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ রোটার্যাক্ট ক্লাব অফ রেশমনগর। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বড় ভাই ইয়ার মল্লিক রনি, অনেক সুন্দর সুন্দর কথা বলেন সব সময় এবং তারই ধারাবাহিকতায় আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন। আজকে রনি ভাই বক্তব্য দিতে যাওয়ার আগেই আমাকে আমাদের ক্লাবের পাস প্রেসিডেন্ট গোলাম হোসেন বাবার বলছিলেন আমাকে হচ্ছে অডিও রেকর্ড করার অনুমতি দিন, তো বাধ্য হয়ে তাকে অডিও রেকর্ড করার অনুমতি দিলাম এবং তিনি চেষ্টা করলেন আপনার কথাগুলো রেকর্ড করে রাখার। তো অনেক অনেক ধন্যবাদ, আসলে মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে মানুষ রেকর্ড করতে চায়, তার কথাগুলো আবার বাজে শুনতে চায়, সেটা আসলে অনেক চিন্তার দাবি রাখে। থ্যাংক ইউ সো মাচ। আমি এ পর্যায়ে আমাদের একজন ইন্টারন্যাশনাল মানে বাইরে থেকে, বাংলাদেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে একজন উপস্থিত আছেন। আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস রোটারেক্টর দীপক সনি। আর ইউ হিয়ার মি? রোটারেক্টর দীপক সনি, অডিও কানেক্টেড নাই আবার অডিও ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো কোনো একটা সমস্যার কারণে। একবারে মিটিং এর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। মিটিং এর শেষের দিকে যারা এসেছেন তাদের মধ্যে আমি একটু পরিচয় করে দিতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রেসিডেন্ট রোটারেক্টর রিফাত, রোটারি ক্লাব উত্তরা। সালাম আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় বড় ভাই রোটারেক্টর রিফাত। আমি একজনের কাছ থেকে রোটারেক্টর পার্থ, আপনি শুরু থেকে ছিলেন, আপনি কি শুভেচ্ছা বক্তব্য রেখেছেন? ছিলেন আর আজকে যেহেতু হচ্ছে আরো একটা ক্লাবের মিটিং কন্টিনিউ হচ্ছে এখন, মেবি আমি যতটুকু জানি রোটারি ক্লাব অ্যাপ্রোচ রাজশাহী, তো আমি এই কারণে মিটিং আর দীর্ঘায়িত করতে চাইবো না। আমি এরপর যে সুজন সেক্রেটারি রোটারি ক্লাব অফ খুলনা মিডটাউন,
সকলকে শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রোটার একটা সুযোগ দিয়ে। আমি রোটারিয়ান রোটারিয়ান দুজন স্যার উপস্থিত আছেন, শামীম আহমেদ স্যার, ইয়ার মল্লিক রনি স্যার। আমি অনুরোধ জানাই হ্যালো দীপক সানি, আপনি কি হচ্ছে বাকি মিটিং এর বাকি অংশ পরিচালনা করতে পারবেন? তাহলে আপনি অবশ্যই বাকি অংশ পরিচালনা করেন। তো বুঝতে পারছেন না, আর উনি আমাকে বারবার মেসেঞ্জারে নক দিচ্ছিলেন, আসছিল না। ঠিক আছে, আমি রিফাত অনুরোধ আছি কিছু বলার জন্য। আমরা মিটিংটা একটু শেষ করে দিতে চাই, সো প্লিজ। ধন্যবাদ শিবলিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি কোনো বেশি কিছু বলবো না, মিটিং একদম শেষের দিকে দেখা হবে রোটা অ্যাক্টিং এ, ইনশাআল্লাহ নেক্সট মিটিং আরো কথা হবে। ধন্যবাদ শিবলিকে। ধন্যবাদ। আসলে আমি এতটাই অসুস্থ যে কথা বলতে পারছি না, এবং দুপুর পর্যন্তও ভালো ছিলাম, বিকাল থেকে হুট করে আমি অসুস্থ হয়ে গেছি বেশি। আমার খুব জ্বর আসছে, আমার কণ্ঠস্বরে হয়তো বুঝতে পারছেন, এবং খুব গলা ব্যথা, আমি কথা বলতে পারছি না। তো সবার কাছে দুঃখিত, আসলে লজ্জিত, আমি কি বলবো আর, যে মিটিং অ্যারেঞ্জ করে আপনি হয়তো আপনি পারলাম না। রেস্ট নিতে পারেন, আপনি রেস্ট নিতে পারেন। আচ্ছা, যেহেতু আমি মিটিংটা শুরু করেছি এবং শেষ করতে যাচ্ছি, তো এই পর্যায়ে যদি সার্জেন্ট রিপোর্টটা পেশ করেন মুরাদ হোসেন চঞ্চল, যদি আপনার রেডি থাকে তাহলে করবেন। ধন্যবাদ। সময় তো প্রেসিডেন্ট ছোট একটু শিফট নিতে হবে, ঠাকুর কি আরো একবার সুযোগ করে দেওয়ার জন্য। ছিলেন 5 জন, মোট রোটার উপস্থিত ছিলেন 30 জন, মোট উপস্থিতি আজকের 42 জন। যেহেতু জুম মিটিং হচ্ছে, এক সময়ে সর্বোচ্চ উপস্থিত ছিলেন আজকে 18 জন। ধন্যবাদ মুরাদ হোসেন চঞ্চল। এই পর্যায়ে আমি ক্লাব ঘোষণায় চলে যাচ্ছি। রোটা একটু শিফটলি আপনাকে শোনা যাচ্ছে না, ঘোষণা থেকে থাকে। আর আরেকটা জিনিস প্রেসিডেন্ট বলছিলাম, এই পর্যায়ে যদি আপনার কথা শোনা যাচ্ছে, এখন কি শুনতে পাচ্ছেন? জি, এখন আমাকে কি শোনা যাচ্ছে? জি, যদি ক্লাব ঘোষণা থেকে থাকে কোনো ক্লাবের, তাহলে প্লিজ ক্লাব ঘোষণাটি প্রদান করবেন আপনারা। সরি, মেবি কারো কোনো ঘোষণা নাই। আমি ধন্যবাদ প্রস্তাব দেওয়ার জন্য গোলাম হোসেনকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ প্রেসিডেন্ট আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি আবারও পরিচয় দিয়ে নিচ্ছি, আমি রোটার অ্যাক্টর গোলাম হোসেন, পাস্ট প্রেসিডেন্ট রোটার ক্লাব রেশমনগর। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে, এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন, তারপরে আমাদের পিতামাতাকে, যেনাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। তারপরে ধন্যবাদ আমাদের রোটারি ক্লাব, যে ক্লাব আমাদের স্পন্সর করে এখানে আমাদের রোটার করার সুযোগ করে দিয়েছেন, এবং ধন্যবাদ আজকের সকল রোটারিয়ান, রোটার অ্যাক্টর এবং অন্যান্য গেস্ট এবং অন্যান্য ডিস্ট্রিক্টের রোটার অ্যাক্টরকে, সকলকে ধন্যবাদ দিয়ে আমার আজকে ধন্যবাদ প্রস্তাব এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ গোলাম হোসেনকে। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে আমি প্রেসিডেন্ট হিসেবে আজকে দায়িত্ব পালন করতে পারলাম না অসুস্থতার কারণে।
আর প্রেসিডেন্ট একটা বিষয় যে ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্ট রেজাল্টটা ওটা মেস করছে। জি আমি সেটা নিব, কিছু একটু কথা বলে নি। আর রনি ভাই আমাকে বললেন যে জুনিয়রদের সাথে বা মেম্বারদের সাথে ফেলোশিপ আমাকে না, এটা সব প্রেসিডেন্ট বা সব ক্লাবের সবার জন্য উন্মুক্ত ভাষণ দিয়েছেন, এটা আমি চেষ্টা প্রেসিডেন্ট শোনা যাচ্ছে না কথা আপনার। আমার সর্বোত্তম চেষ্টা যে আমি আমার ক্লাবের সেক্রেটারি মেম্বার গত 4 মাসে শুনছেন আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, এখন বলেন। তো আমি চেষ্টা করি সর্বোত্তম চেষ্টা যেটা আমার ক্লাব মেম্বারদের বা আমার বোর্ডের প্রতি যোগাযোগ রাখার, এবং আজকেও করেছি, কিন্তু আমার ক্লাবের মেম্বাররা বেশিরভাগই গ্রামে থাকার জন্য নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায় বা পারে না তারা জুমে মিটিং কন্টিনিউ করতে। সত্যি এটা একটা বড় ধরনের সমস্যা। তারপরেও সবাই মানে এত ছোট অনেক জুনিয়র মেম্বাররা, তারা হয়তো কিছু আর্থিক প্রবলেমের জন্য এত মানে লং টাইম মিটিং কন্টিনিউ করতে পারে না। কিছু কিছু বিষয় আছে যে আমাদের নগর ক্লাবের ফিজিক্যালি যেগুলো মিটিং হয় সেগুলাতে আমি দেখেছি, এবং আমার গেস্ট যারা বাহিরে আসছেন আমাদের ক্লাবে সবাই এটাও দেখেছেন যে অনেক পার্টিসিপেট থাকে আমাদের ক্লাবের মেম্বাররাই থাকে, 8 জন 9 জন 10 জন 12 জন এই পর্যন্ত আমরাও মিটিং করেছি। বেশিরভাগই দেখা যায় যতগুলো আমাদের বোর্ডের সদস্য 2-1 জন বাদ দিয়ে সবাই উপস্থিত থাকে। জুম প্ল্যাটফর্মের জন্য হয়তো সেটা করতে পারেনি, তার জন্য আন্তরিক দুঃখিত। এবং তাদের সবার নতুন মেম্বারশিপ অ্যাড করেছি আমরা বছরের শুরুতেই, সেটা হয়তো অনেকেই জানেন না। তারপরও চেষ্টা চালাচ্ছি, দেখা যাক এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা কতটুকু আগাতে পারি। ধন্যবাদ আমাকে এত সহযোগিতা করার জন্য, বিশেষ করে ইন্টারন্যাশনালি যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা আছেন বিধায় আমি হয়তো এত সুনাম অর্জন করতে পারছি। আমি চেষ্টা করি দেশে বিদেশে সবার সাথে ফেলোশিপটা স্ট্রং করার। এতটুকুই, সবার কাছে দোয়া পাচ্ছি। এই পর্যায়ে আমি মধুসূদন চঞ্চলের কাছে চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের রেজাল্টটা ঘোষণা করার জন্য। ঘোষণা যেহেতু বিচারকে দায়িত্বে ছিলাম প্রোগ্রামে, আমি আজকে শুধুমাত্র প্রথম স্থানটাই বলি। প্রথম হচ্ছেন প্রজেক্টর পার্ট আমি যেহেতু প্রত্যেকদিন হচ্ছে প্লাস মাইনাস দুটা মিলিয়ে রেজাল্ট করি, তো যার কারণে হচ্ছে শুধুমাত্র প্রথম স্থানটা নির্ধারণ করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ প্রেসিডেন্ট। ধন্যবাদ। আমি আজকে মিটিং এর জন্য 2টা গিফট যেহেতু রেখেছিলাম সেহেতু দুটাই পাবে। এই পর্যন্ত যারা শুরু থেকে মিটিংটা কন্টিনিউ করেছেন, এরকম যদি কেউ থেকে থাকে মধুসূদন চঞ্চল, আপনি একটু তাকে কাউন্ট করবেন, আমি ওনাকেও পুরস্কারটা দিতে চাই যে লং টাইম মিটিং কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ। এরকম আপনাদের মধ্যে মেবি 2 জন আছেন, শুরু থেকে রাউজিনো ছিলেন এবং রোট্রাক্টর নাজিবও ছিলেন, পার্থ শুরু থেকে ছিলেন। আচ্ছা, সবাইকে আমি 10 টাকা করে ফ্রিজি দিয়ে দিব। প্লিজ আপনারা সবাই আমার মেসেঞ্জারে ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেটাতে আমি আপনাদের ফ্রিজি দিতে পারি। ধন্যবাদ। আসলে সবার এই পর্যায়ে আর কোনো কার্যক্রম না থাকাই আমি রেশমনগর ক্লাবের 194তম নিয়মিত সভার আহ্বান জানিয়ে 193তম নিয়মিত সভার মুলতবি ঘোষণা করছি। আমি প্রেসিডেন্ট রোটারেক্টর শিবলি, প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব অফ রেশমনগর, RID 3281 বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, মিটিং ইভেন। অনেক অনেক ধন্যবাদ প্রেসিডেন্ট। আপনি একটু ভুল করেছেন, যেটা একটু চাই সেটা হচ্ছে আপনি এটা জানেন হয়তো অসুস্থতার কারণে হয়তো এটা মিস্টেক হয়ে গেছে, তেমন কোনো বড় ভুল না। সাধারণত আমরা হচ্ছে সার্জেন্ট রিপোর্টের পরে আমরা